إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا، فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا، فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا، فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন ভালো মন্দের জ্ঞান দিয়ে, অথপর সত্য মিথ্যা পার্থক্যকারী হিসেবে নাজিল করেছেন কোরআনুল করিমকে আমাদের জন্মের এই পৃথিবীতে আসার বহু পূর্বেই। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উপোস থেকেছেন, যিনি মানুষের দ্বারা অবহেলার শিকার হয়েছেন, যিনি ক্ষুধার্ত ছিলেন, অভাবে ছিলেন, কষ্টে ছিলেন, দুঃখে ছিলেন, যার কোলে তার সন্তান মারা গিয়েছিল, শত ব্যথা বেদনা, শত দুঃখ দুর্দশা, অভাব অনটন সব কিছুকে উপেক্ষা করে, যিনি সত্য দিন, দিনে হক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, যিনি খাতামান নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। দূরে সরে যাওয়া, পৃথিবীর প্রতি অধিক আগ্রহ এবং লোভ লালসা ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়ার কিছু না। কেন, আগামী তিন দিনে কি মানুষ মারা যাবে না? আমাদের মধ্যে কেউ মারা যাব না? তাহলে আমরা মানে নিশ্চিত যে আমরা রমাদান পাব, এটা ঠিক না। মানে আমাদের মধ্যে আমরা কতজন ওই রমাদান মাসে উপনীত হব, যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে? কয়জনই বা গত বছরের রমাদান পেয়েছিল, আর কয়জন এ বছরের রমাদান পাবে, আর যারা এই বছরের রমাদান পাবে কয়জন এদের মধ্যে আগামী বছর রমাদান পাবে, এর হিসেব কারো কাছে নেই, এর জবাব কারো কাছে নেই, কারো পক্ষে দেওয়া সম্ভব না, কুশমিন কালেও সম্ভব না, অথচ আমরা সবাই গাফেল। যাই হোক, আগামী দুই থেকে তিন দিন পর রমাদান চলে আসবে আমাদের সামনে, কোরআন নাজিলের মাস চলে আসবে, লাইলাতুল কদরের মাস চলে আসবে। সো দেখেন এই মাস আপনার কোনো উপকারে আসে কিনা, যদি আপনার সামনে উপস্থিত হয়। এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তিনি বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصم।
شهر رمضان يا ناس شهر رمضان قرآن سے جگہ ہے আমি মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করব তারা যাতে প্রতিদিন জোহরের পর এবং আসরের পর এবং ফজরের পর তারা যাতে কোরআন শেখানোর আসর বসায় এখানে আমি অনুরোধ করব এটা আমি বলবো তারা যাতে এটা করে প্রয়োজনে আমি একদিন রমাদানে এসে ক্লাস ঘুরে যাব ইনশাআল্লাহ নিজ দায়িত্বে ইয়ানাস শাহরু রমাদান রমাদান মাস আল্লাজি أنزل فيه القرآن أي قرآن الكريم نازل ما شست سشامن دو تن دن پر أي قرآن الكريم نازل قرآن هل چه جئي ما ششي ما شست سش فمن شهد منكم الشهر فليصم رمضان مش قرآن نازل ماش هدى للناس منشر جن هداية ماش والفرقان هدى للناس মানুষের জন্য হিদায়াতের এই বাণী নাযিল হয়েছে রমাদান মাসে والفرقان সত্য মিথ্যা যত তর্ক বিতর্ক রয়েছে সত্য মিথ্যা যত পথ রয়েছে মত রয়েছে সবগুলোর পার্থক্যকারী হচ্ছে কোরআনুল কারীম এই কোরআনুল কারীম নাযিল হয়েছে রমাদান মাসে الذي انزل فيه القران جي ماشي قران الكريم نازل করেছেন আল্লাহ হুদা للناس মানুষের হিদায়াতের জন্য قران الكريم মানুষের হিদায়াতের জন্য নাযিল করা হয়েছে যারা এখনো ভাবে কোরআন পড়তে জানে না অথচ হিদায়াতের মধ্যে আছে আমি বলছি না যে সবাই কোরআন পড়তে না পারলে হিদায়াত পাবে না এটা আমি বলছি না তবে যারা মনে করে হিদায়াতের মধ্যে আছে অথচ কোরআন জানে না কোরআন পড়ে না কোরআন মানে না মানবে কি করে বলে যে মানে কিন্তু কিভাবে মানে কোরআনে কি বলা আছে সেটাই তো সে জানে না তাহলে মানে কেমনে আমার প্রশ্ন এই এই হোসেনপুর আজকে উপস্থিত জুমার যে মুসল্লিরা রয়েছেন এখানকার নারী ও পুরুষ পিতা ও মাতাদের কাছে এখানকার শিক্ষিত অশিক্ষিত ধনী ও দরিদ্রদের কাছে আমার প্রশ্ন কোরআনুল কারীম যদি পড়তেই না জানো কোরআনুল কারীম যদি শিখতেই না আসো কোরআনুল কারীমের যদি কোনো কিছুই বুঝে না আসে তাহলে তুমি যে কোরআনুল কারীম মেনে নিয়েছো তুমি যে তোমরা যে কোরআনুল কারীম মেনে নিয়েছো এবং তোমরা সে অনুযায়ী এটাকে প্রত্যাখ্যান করো না তোমরা কোরআনের বিরুদ্ধাচরণ করো না এটা কিভাবে তোমরা বুঝতে পারবে তোমরা কিভাবে বুঝে নিয়েছো যে তোমরা কোরআনের বিরোধিতা করো না ও হোসেনপুরের নারী ও পুরুষ বিবেকবান মানুষরা ও বাংলার জমিনের বিবেকবান মানুষরা তোমরা কিভাবে সিদ্ধান্তে পৌঁছাইছো যে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে এমন কাজ করো যা এই কোরআনকে অস্বীকার করে না যা এই কোরআনের অস্বীকৃতি হয় না কিভাবে তোমরা পৌঁছাইছো এই সিদ্ধান্তে অথচ তোমাদের মধ্যে অনেকেই কোরআন পড়তেই জানো না অথচ তোমাদের মধ্যে অনেকেই এই কোরআনে কি আল্লাহ আদেশ করেছেন তাই তোমরা জানো না অথচ তোমাদের মধ্যে অনেকেই অধিকাংশ এই কোরআন 40 বছর পার হয়ে গেছে এখনো শিখার চিন্তাই করনি বুঝার চিন্তা তো অনেক পরে কোরআন পুরোটা জানা তো অনেক পরে ইভেন এই মসজিদের সাথে সংশ্লিষ্ট এই পুরো বাংলাদেশের মসজিদের সাথে সংশ্লিষ্ট দান সদাকায় অগ্রগামী বহু মানুষ রয়েছে যারা প্রতি বছর প্রতিদিন দান করে কিন্তু প্রতিদিন কোরআন তেলাওয়াত করে না ইভেন আজকের এই মসজিদের খুতবার মিম্বরে আমি জামশেদ মজুমদার আমার মতো কত মন্দার মুন্সি ভুঁইয়া সৈয়দ চৌধুরীরা রয়েছে অথবা কোন এমনিতে সুন্দর সুন্দর নামের খতিবরা আছেন বড় বড় মোল্লা মুন্সি মাওলানারা আছেন যারা অনেকেই প্রতিদিন কোরআন তেলাওয়াত করে না হোক তিনি খতিব হোক তিনি ওয়াজিন হোক তিনি মাদ্রাসার টিচার কিন্তু প্রতিদিন কোরআন তেলাওয়াত করে এমন মানুষ কম রয়েছে প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষ কম রয়েছে সবাই এটা তেলাওয়াত করে না প্রতিদিন অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার দেখেন রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে কেন
হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। তো যারা এটা থেকে দূরে আছে তারা হেদায়েত কিভাবে পাবে? আমার একটা সহজ প্রশ্ন, আমার ভাই ও বোনদের কাছে, আমার দিকে ফ্যান দিয়েন না, আমার একটা সহজ প্রশ্ন আমার ভাই ও বোনদের কাছে। আল্লাহ বলছে এটা হিদায়তের জন্য নাজিল করেছে মানুষের জন্য রমাদান মাসে, রমাদান মাসকে সম্মানিত করেছে আল্লাহ কোরআন নাজিল করে। এখন যারা এটা কোরআনুল কারীম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যারা আল্লাহর কথা আল্লাহর বই পড়তে জানে না, তারা কিভাবে জানে তাদের কাজের বিরুদ্ধে গিয়েছে না এর পক্ষে গিয়েছে? আপনাদের মধ্যে যারা কোরআন পড়তে জানেন না, আপনাদের মধ্যে যারা কোরআন পড়া শিখতেছেন না এখনো, ইভেন এখনো ইউরোপ আমেরিকায় যাওয়ার জন্য IELTS কি করে এটা এটা করেন আপনারা? যারা ইউরোপ আমেরিকায় যেতে চান ইংরেজি শিখতে চান, কারণ ইংরেজি বলতে হবে, জানা লাগবে ইংলিশ দেশে গেলে, ইংরেজ দেশে গেলে। 40 বছর বয়সে আমি দেখেছি বহু মানুষকে ইংরেজি শিখতে শুধু এই উদ্দেশ্যে যে সে বিদেশ যাবে। আমি 50 বছরের মানুষকে দেখেছি ইংরেজি শিখতে শুধু এই উদ্দেশ্যে, কারণ সে ইউরোপ আমেরিকা যাবে। আমি দেখেছি বহু মানুষকে সিঙ্গাপুর যাবে, চায়না যাবে, চায়না সিঙ্গাপুরের ভাষা শিখতে। আমি বলছি না এগুলো শেখা যাবে না, আমি মোটেও বলছি না এগুলো শেখা যাবে না। ও ভাই, ইউরোপ যেতে যদি ইংরেজি লাগে, চায়নায় যেতে যদি চাইনিজ লাগে, আরব দেশে যদি আরবি লাগে, জান্নাতে যেতে কোরআন লাগবে, লাগবে, এর বিকল্প নেই, এর বিকল্প নেই। ও হোসেনপুরের মানুষরা, ও হোসেনপুরের মা, তোমরা যারা তোমাদের সন্তানকে এই আল্লাহর কিতাবের সাথে পরিচয় করাওনি, ধিক্কার তোমাদের মায়ের প্রতি, মাতৃত্বের প্রতি ধিক্কার, তোমাদের পিতৃত্বের প্রতি, তোমাদের মাতৃত্বের প্রতি ধিক্কার। আহা কি অপমান, কি লজ্জা, আহা কি লজ্জা! বাবা মারা গেলে তার ছেলে জানাজা পড়াইতে জানবে না, আহা কি লজ্জাস্কর ব্যাপার! বাপ মা মারা যাবে, ছেলে কিভাবে দোয়া করতে হবে তা জানবে না, আহা কি লাঞ্ছনাকর বিষয়! বাপ মরে যাবে, ছেলে কিভাবে চোখ বন্ধ করবে, কিভাবে কাফন করবে, গোসল করবে তা জানবে না, কি লজ্জাস্কর বিষয় এসে পড়েছে, কি লজ্জাস্কর বিষয় না এই মুসলিম জাতির প্রতি চেপে বসেছে, আহা কি লাঞ্ছনাকর বিষয় না এই মুসলিম জাতির প্রতি চেপে বসেছে। এই বাংলার জমিনের 90% মুসলমান দেশের মুসলিমদের প্রতি এই লাঞ্ছনা, এই অপমান, এই লজ্জা তারা কোথায় রাখে? এই শরম, এখানকার মারা তাদের মাতৃত্বের কি পরিচয় দিচ্ছে, এখানকার পিতারা তাদের পিতৃত্বের কি পরিচয় দিচ্ছে? তারা মারা যাবে, তাদের সন্তানরা জানে না কিভাবে গোসল দেবে, তারা মারা যাবে, তারা যা তাদের সন্তানরা জানে না কিভাবে কোন মুখে কবর করবে, তাদের সন্তানরা জানে না যে কিভাবে জানাজা পড়াবে, কিভাবে শেষ বিদায় দিবে তার বাপকে, কিভাবে শেষ বিদায় দিবে তার মাকে। আহা কি লাঞ্ছনাকর বিষয়, তাদের সন্তানরা জানবে না। আর এতে তাদের মোটেও ভ্রুক্ষেপ নেই, এতে তাদের মোটেও আফসোস নেই, কি আফসোসজনক বিষয় না হয়ে যাবে, তাদের সন্তানরা তাদেরকে শেষ বিদায় দেওয়ার পদ্ধতিও জানবে না। আর এতে তাদের কর্ণপাত নেই, এতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, এতে তাদের কোনো উদ্বেগ নেই। আহা কি লাঞ্ছনাকর বিষয়! ইয়ানাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের হিদায়তের জন্য, ওয়াল ফুরকান সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। আর কত বিভক্তিতে তোমরা বিভক্ত হয়ে থাকবে মুসলিম জাতিরা? পড়ো পড়ো কোরআন, পড়ো, শিখো শিখো কোরআন, শিখো, বোঝো বোঝো কোরআন, বোঝো, বিভক্তি কমে যাবে, ওয়াল্লাহি দলাদলি কমে যাবে। এটা শেখা উচিত। কেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় এই পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবার রয়েছেন। কালু, সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা, কারা সেই সৌভাগ্যবান মানুষরা, কারা সেই ভাগ্যবান মানুষরা
যাদেরকে আল্লাহ নিজের পরিবার বলেছে قال তিনি আলাইহিস সালাম বলেন হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতু তারা হলো আল্লাহর পরিবার যারা কোরআনকে শিখে অনুযায়ী জীবন গড়ে যারা কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে হুম আহলুল্লাহ তারা আল্লাহর পরিবার ওয়া খাসাতু এবং আল্লাহর বিশেষ ভাজন ও চাঁদপুর হোসেনপুরের মানুষরা আর কত এই কোরআন থেকে পালাবা আর কত এই কোরআনকে উদাসীনতায় বেখেয়ালি পনায় কোরআনকে অবহেলিত করে রাখবা আর কত আর কত আহা আফসোস আর কত রমাদান চলে এলো আমি আজকের এই উপস্থিত মুসল্লিকে বলতে চাই আমি আজকের এই উপস্থিত আমার বোনরা যারা আমাকে শুনছে আজকের এই উপস্থিত আমার দিনী ভাইরা যারা আমার সামনে উপস্থিত রয়েছে আমাকে শুনছে আমি অনুরোধ করতে চাই আমার ভাতৃত্বের আমার দায়িত্বের জায়গা থেকে আমি অনুরোধ করতে চাই আমাকে তোমার ভালো লাগে না লাগা জরুরি নয় আমার কথা তোমার পছন্দ না পছন্দ হওয়া জরুরি নয় ভাই আমার এই রমাদান মাস তোমার জীবনে কোরআনের অজ্ঞতার শেষ মাস হওয়া চাই ভাই আমার বোন আমার এই রমাদান মাস তোমার জীবনের শেষ মাস হওয়া চাই যে তুমি কোরআন জানো না এরপর যাতে তোমার জীবনে আর কখনো এমন দিন না আসে যে দিনটা তুমি কোরআন পড়তে জানো না যে দিনটা তুমি কোরআনের সাথে সম্পর্ক করনি এমন যাতে না যায় আমি অনুরোধ করব আজকে এই হোসেনপুর এই মসজিদ কর্তৃপক্ষকে কোনো কল্যাণ নেই শত শত টাকা হাজার হাজার টাকা খরচ করে এনে খতিবের খুতবা দেওয়াতে কোনো তেমন বেশি কল্যাণ নেই এরকম এসি ফ্যান লাইট রং সিরামিক টাইলস এরকম জিনিস লাগানোতে আছে হয়তো যারা দান করে তাদের আছে যারা সালাত আদায় করবে তারা তাদের নেকি পাবে কিন্তু এই হোসেনপুরের এই মসজিদকে ইভেন সারা বাংলাদেশের মসজিদকে আমি অনুরোধ করব আপনারা রমাদান মাসে ফজরের পরে কোরআনের বৈঠক বসান হুজুর নিয়োগ দেন নুরানি হুজুর নিয়োগ দেন প্রয়োজনে এত টাইম তিনজন চারজন নিয়োগ দেন একজন পিলারের ওই কোনায় একজন পিলারের এই কোনায় একজন বারান্দায় একজন দোতলায় আলাদা আলাদা করে নিয়োগ দেন যাদের বয়স বেশি তাদেরকে আলাদা বসান যাদের বয়স মেধারী তাদেরকে আলাদা বসান যারা ছোট কমলমতি এখনো বারো পনেরো বছর বয়স ওর বাপকে ওকে ওর বাপে কেজিতে পড়ায় ওরে ওর বাপে মনে পড়ায় সেরে পড়ায় টনে পড়ায় ওরে ওর বাপ বক্তব্যে পড়ায়নি ওর কেজি আর টন আর শের ডজনে পড়ায় ওর বাপে ওরে হ্যাঁ হালিতে পড়ায় ওর বাপে ওরে ওর বাপকে বক্তব্যে পড়ায়নি এই বারো পনেরো বছরের বাচ্চাগুলো যারা কোরআন শিখতে আসবে আমি চাই তাদের জন্য আলাদা নিয়োগ দেওয়ার প্রয়োজন হলে শুরু করেন শুরু করেন সারা বাংলাদেশে যারা শুনবেন আমার এই বক্তব্য এই রমাদান মাসে যাতে আপনার এলাকার প্রত্যেকটা মানুষের কোরআনের প্রতি অজ্ঞতার শেষ মাস হয় ব্যাস ব্যাসের পর বাংলার জমিনে আর কোন মানুষ আরিফ থেকে ইয়া পর্যন্ত জানে না এমন যাতে না থাকে কোনো মুসলমান ও মুসলমানরা আসো 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 ফজরে আসো মসজিদে আসো ইমামের সাথে বসো আসো জোহরে আসো মসজিদে আসো ইমামের সাথে বসো আসো ফজর জোহর আসরের পর ইমামের সাথে বসো আসরে বসো মাগরিব ইফতারি পর্যন্ত বসো না ইফতারের দশ মিনিট আগে চলে যাও বাসায় তুমি কর্মব্যস্ত জীবন তোমার ফজরের পরে বসো তোমার কর্মব্যস্ত জীবন কর্মব্যস্ত জীবন সাহরি করে আধা ঘন্টা আগে চলে আসো মসজিদে ফজরের নামাজের পড়ো আধা ঘন্টা শেখো আলিফ বা তা আমি অনুরোধ করব ও ভাই প্লিজ প্লিজ ভাই আমার প্লিজ বোন আমার আপনি কোরআন শিখেন আপনি কোরআন শেখেন এই কোরআন আল্লাহ হিদায়তের জন্য নাজিল করেছে এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে এই কোরআন আপনাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত নিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ আপনি এটা ছাড়া কিভাবে যাবেন জান্নাতে আমার বুঝে আসে না কোনো বুঝে আসে না সাহাবি তাবেঈ তবে তাবেঈ ইমাম আইম্মা কেউ কি কোরআন ছাড়া জান্নাতে পৌঁছাবে বলেছে যে সাহাবি হয়েছে যে তাবেঈ হয়েছে যে তবে তাবেঈ হয়েছে যে ইমাম হয়েছে আর যারা আমার মতো খতিব হয় ওয়াজিন হয় বক্তা হয় শিক্ষক হয় মুদাররিস হয় কেউ কি কোরআন ছাড়া হয় কেউ কি কোরআন ছাড়া হয় কোরআন ছাড়া যদি শিক্ষক না হয় কোরআন ছাড়া যদি মুদাররিস না হয় কোরআন ছাড়া যদি খতিব না হয় কোরআন ছাড়া যদি ইমাম না হয় কিভাবে কোরআন ছাড়া জান্নাতি মুসলমান হবে মানুষ কিভাবে হ্যাঁ আমি বলছি না যে একবার কেউ যাবেন এরকম না হতে পারে বাট এর শতকরা পার্সেন্টেজ কত পার্সেন্ট
ওই লোক যে জানে আল্লাহ কি পছন্দ করে, ওই লোক যে জানে আল্লাহ কি অপছন্দ করে, ও বেশি আল্লাহর পরোয়া করতে পারে নাকি যে জানেই না আল্লাহ কি পছন্দ করে আর আল্লাহ কি অপছন্দ করে সে বেশি পরোয়া করতে পারে? কে পারে? যে জানে সে বেশি পরোয়া করতে পারে। ভুল হবে না তা আমি বলছি না, ভুল হবে না তা আমি বলছি না, তবে আল্লাহকে অধিক ভয় পায় জ্ঞানীরা, যারা আল্লাহ সম্পর্কে অধিক জানে তারা আল্লাহকে অধিক ভয় পায়। এরকম কথাই আল্লাহ কোরআনে বলেছে, আপনি পড়েন দেখবেন পাবেন ইনশাআল্লাহ। দিনি ভাইরা আমার, আহ কত জনই বা আমাদের মধ্যে রমাদান পাবো, দুই তিন দিন ভাবা যায়, 72 ঘন্টা প্লাস এখনো আছে, এখনো 72 ঘন্টা প্লাস আছে। এই 72 ঘন্টায় কি পুরো পৃথিবীতে মুসলিমদের মধ্যে কি 2-4, 50,000 1,00,000 মুসলমান মারা যাবে না? ওই ইসরায়েলের জালেমরা যদি আল্লাহ ওদের লানাল্লাহু, আল্লাহ ওদের উপরে গজব নাজিল করুন, কত শত ফিলিস্তিনি ভাইরা, কত শত সিরিয়ান ভাইরা বার্মা, কত শত মায়ানমারে মুসলিম ভাইরা মৃত্যুবরণ করছেন। এই 72 ঘন্টায় অ্যাক্সিডেন্ট, অসুস্থতা, হঠাৎ মৃত্যু, কত মুসলমান আরো মারা যাবে যারা আর রমাদানকে পাবে না। আজকের এই জুমার পর 72 থেকে 100 ঘন্টা প্লাস রয়েছে রমাদানের। কত মানুষ আশা করে বুট কিনেছে, মুড়ি কিনেছে, খেজুর কিনেছে, শরবত কিনেছে, কত শত মানুষ দান সাদাকা করে দিয়ে আসছে, কত মানুষকে রমাদানে যাতে ভালো সাহর করতে পারে, ভালো ইফতার করতে পারে। ওই মানুষগুলো হয়তো তাদের ভোর রাতের খাবার খেতে পারবে না। কত মানুষ আশা করে ঋণ করে পর্যন্ত এই ইফতারের বাজার করতেছে, সবাই ইফতার করতে পারবে না। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, ইত্তাকু রাব্বাকুম হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া নাস, আল্লাহকে ভয় করো হে মানুষ, যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। উপায় নেই, উপায় নেই, মুসলমান হওয়া ছাড়া মরে গেলে উপায় নেই। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহর ভয় অবলম্বন করো। কত মা তার 12-15 বছরের বাচ্চাকে রোজা থাকতে দিবে না, কেন? ওর স্বাস্থ্য কমে যাবে, কেন? ও শুকায় যাবে। কত নতুন বিবাহিতরা তাদের স্ত্রীর সাথে শুধু শোবে এই জন্য রোজা রাখবে না, অথচ রাতেও সে চাইলে শুইতে পারে, অথচ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওর স্ত্রী ওর জন্য হালাল, কিন্তু ওই বদবخت, ওই বদনসিব আজে বাজে টেলিভিশন দেখে, গান সিনেমা দেখে উত্তেজিত হয়ে থেকে রোজা ভেঙে ফেলবে, ওই বদনসিব। আহ, আল্লাহর তাকওয়া কিভাবে অবলম্বন করবে সে? আল্লাহ বলছেন রোজা বা সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, নিজেকে মুসলিম বলো তোমরা যারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা সিয়াম ফরজ করা হয়েছে যেমনটা তোমাদের আগের উম্মতদের প্রতি, তোমাদের আগের মানুষদের প্রতি যেমনটা সিয়াম ফরজ ছিল। তার মানে খালি উম্মতে মুহাম্মাদীরা এই পৃথিবীতে রোজা রেখেছে তা ঠিক নয়। এই পৃথিবীতে যত আমাদের আগে বহু মানুষ যারা ছিল, যাদের নবী ছিল, রাসূল ছিল, ওনারাও রোজা আল্লাহ ওদের প্রতি ফরজ করেছিল। কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মধ্যে যারা যারা আল্লাহকে ভয় পেতে চাও, যারা চাও তোমাদের হৃদয়ে আল্লাহ ভীতি জেগে উঠুক, যারা চাও তোমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জেগে উঠুক, তবে তোমাদের জন্য সৌভাগ্য যারা তোমরা 72 ঘন্টা পর রমাদান পেয়ে যাবা। আল্লাহ বলছে তোমরা রমাদানের সিয়াম পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহ বলছে রোজা রাখলেই তোমার হৃদয়ে আল্লাহ ভয় জেগে উঠবে। সুবহানাল্লাহ। সো দেয়ার ইজ এ গুড অপরচুনিটি, দেয়ার ইজ এ গোল্ডেন চান্স, দেয়ার ইজ এ গোল্ডেন চান্স, একটা সোনালি স্বর্ণ সুযোগ রয়েছে। যারা সিয়াম পর্যন্ত আমরা বেঁচে থাকব, যারা আমরা সিয়ামকে পাব, আমাদের কাছে একটা সোনালি সুযোগ রয়েছে হৃদয়ে আল্লাহ ভীতি জাগ্রত করার। অথচ কত বদবخت, এই এই আজকের জুমায় উপস্থিত হওয়ার জন্য সেভ করেছে গতকাল বৃহস্পতিবার। কোনো আল্লাহ ভীতি নেই, কোনো
কোনো আল্লাহ ভীতি নেই, সুন্নত বলে কেটে ফেলে। আহ, তোমরা বলবে দাড়ি ছাড়া কি মানুষ জান্নাতে যাবে না? অনেকে প্রশ্ন করবে দাড়ি কি ইসলামের সব? এই হুজুরগুলো খালি দাড়ির পিছে আছে। আরে ভাই, যদি এতই তুচ্ছ হয় এই দাড়ি, এটা রাখতে কিছুই করা লাগে না, কিচ্ছু করা লাগে না, যদি কোনো কিছু না করে তাহলে এটা হয়ে যায়। তুমি তো এটাও করছো না। নামাজ পড়তে রুকু লাগে, সিজদা লাগে, হজ করতে সফর করা লাগে, হাজার হাজার মাইল পাড়ি দেওয়া লাগে, উমরা করতে হাজার হাজার মাইল পাড়ি দেওয়া লাগে, যাকাত দিতে, সদাকা করতে নিজের অর্জিত সম্পদ দিয়ে দেওয়া লাগে, দাড়ি রাখতে কি লাগে, দাড়ি রাখতে কি লাগে? কিচ্ছু লাগে না। এটাই তো তুমি করছো না, যেটাকে তুমি তুচ্ছ মনে করছো। আমি কেন কথা বলি এটা নিয়ে? তো তুমি তো এই তুচ্ছ জিনিসটাও পারো না, বাকিগুলো তুমি কিভাবে পারবা? বাকিগুলো তুমি কিভাবে পারবা? দাড়ি রাখলে বুঝি তোমাকে খুব খারাপ দেখা যায়? নবীর সুন্নতে তোমাকে খারাপ দেখা যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, এই হলো শেষ নবীর উম্মতের তার প্রতি ভালোবাসা। আলাইহিসসালাম, আলাইহিসসালাম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দীনী ভাইরা, যারা আপনারা রমাদানের রোজা পাবেন, জেনে রাখবেন অনেকেই পাবে না। ওই যে একজন আলেম মারা গেছে, মাওলানা লুৎফুর রহমান, ভদ্রলোকের সাথে অনেকগুলো মাহফিলের দাওয়াত ছিল আমার, আমি অনেক অন্যান্য শিডিউল কারণে নিতে পারিনি। আফসোস লাগছে, এখন আমার খারাপই লাগছে, কখনো দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি। মতনৈক্য আছে, থাকবে, আমার সাথে ওনার মতনৈক্য কিয়ামত পর্যন্ত থাকবে, আমার ছেলের সাথে ওনার ছেলের। তবে দিনের খেদমত করার চেষ্টা করে আল্লাহ কবুল করুন। যেভাবে উনি দিনকে পেয়েছেন সেভাবে চেষ্টা করেছেন। আমাদের মধ্যে যারা বেঁচে আছে, আমাদের উচিত যেভাবে দিনকে পাচ্ছি সেভাবে চেষ্টা না করে, দিনকে যেভাবে পাওয়া উচিত, নেওয়া উচিত, সেইভাবে দিনকে পেয়ে, দিনকে নিয়ে তারপরে ওভাবে চেষ্টা করা, সর্বোচ্চ যতটুকু আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ দিনের দায়ীদের কবুল করুন, আল্লাহ কবুল করুন মসজিদের খতিবদের, আল্লাহ কবুল করুন মসজিদের খতিবদের খুতবার মুসল্লিদের, আল্লাহ কবুল করুন দিনের দায়ীদের দাওয়াতে অংশগ্রহণ করা মানুষদের, আল্লাহ কবুল করুন দিনের দাওয়াতের অ্যারেঞ্জ যারা করে তাদের, আল্লাহ কবুল করুন যারা মসজিদ মাদ্রাসাকে আঁকড়ে ধরে আছে বহু কষ্ট শত কষ্টে, মানুষের কাছে এইভাবে চায়, এমনভাবে মনে হয় যেন ওর বাচ্চা ক্যান্সার, মনে হয় যেন ওর মায়ের ক্যান্সার, বাপের ক্যান্সার, মনে হয় যেন ওর নিজে খেতে পাচ্ছে না, এই জন্য চাচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য এভাবে চায়, অথচ নিজের জন্য না। আল্লাহ ওদের সবার মেহনত কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের দাঈদের আরো জ্ঞান, বুদ্ধি, উদারতা, ভালোবাসা বৃদ্ধি করুন আমাদের মুসল্লি এবং আমাদের জনগণদের প্রতি। আল্লাহ তাআলা আমাদের মুসল্লিদের, আমাদের জনগণদের ও আমাদের মধ্যে দূরত্বটা দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদের অতটুকু উদারতা আর ভালোবাসা দান করুন, ওর কথা যদি আমার পছন্দ না হয়, যাতে ওকে আমি ঘৃণা না করে, ওকে আমি যাতে গুড ওয়েতে ভদ্রভাবে রিজেক্ট করতে পারি, যে ভাই আই এম নট অ্যাগ্রি উইথ ইউ, ভাই আমি তোমার সাথে অ্যাগ্রি না, মানবো না, তবে ভদ্রভাবে। কিভাবে ভদ্র? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন মাইক্রোফোনের সামনে এসে শুধু হিদায়তের উদ্দেশ্যে কথা বলার তৌফিক দান করুন, সত্যকে সত্য বলার তৌফিক দান করুন, মিথ্যাকে মিথ্যা। তবে আমাদের প্রতিবাদ যাতে এমন না হয় যেন ঘৃণা, আমাদের প্রতিবাদ এমন যাতে না হয় যেন উস্কানি, আমাদের প্রতিবাদ এমন যাতে না হয় যেন নিজেদের ব্যক্তিগত কোনো কুন্দল সমস্যা, এটা যাতে আল্লাহ এবং আল্লাহর ভালোবাসার জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দীনী ভাইয়েরা, ইসলামের স্তম্ভ পাঁচটি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা কাল, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন, বুনি আল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ পাঁচটি। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। দেখেন খুঁটি, এই মসজিদের পিলার কয়টাও? কয়টা পিলার এটার? ২৪টা পিলার হচ্ছে এই মসজিদের। এ প্রথম তলায় ২৪টা, এ এক তলায় ২৮টা, এক দুই তিন চার পাঁচ, হবে হবে হবে, কি উপরে নিচে বলতেছেন নাকি শুধু নিচের ফ্লোরে? কলম কয়টা এটা কোন আমার? ২৮টা। তো এই মসজিদের, এই মসজিদের পিলার হচ্ছে ২৮টা, কয়টা? ২৮টা। আপনার কাছে কি মনে হয় ২৮টা হওয়ার কারণে কোনো একটা অগুরুত্বপূর্ণ?
ওকে কালকে আমরা ঘোষণা দিব এই মসজিদের একটা পিলার আমরা ফেলে দেব, কারা কারা নামাজ পড়তে আসবেন এরপর এখানে? এই মসজিদের একটা অথবা দুইটা পিলার আমরা ভেঙে ফেলে দেব, বিশেষ করে আমরা মধ্যখানেগুলো ভেঙে ফেলে দেব। বিশেষ করে আমরা কোনটা ভাঙবো? এই মধ্যখানে দুইটা ভাঙবো শুধু, ব্যাস। এই ক্যামেরাম্যান ক্যামেরা করেন ঘুরান না, এই মসজিদে 28টা পিলার। আমরা যদি আগামীকালকে বলি এই মসজিদের এই পিলারটা আর এই যে এই পিলারটা, মানে পুরো মসজিদের ভিতরে মাত্র দুটা পিলার দেখা যাচ্ছে, কয়টা পিলার? এই পুরো মসজিদের ভিতরে কয়টা পিলার দেখা যাচ্ছে? 28টা পিলারের মধ্যে মাত্র দুইটা পিলার দেখা যাচ্ছে। ওকে, আমরা আগামীকাল ঘোষণা দিব যে এই পুরো মসজিদের 28টা পিলারের মধ্যে শুধু এই বিশাল অংশকে যে দুইটা পিলার ধরে রাখছে, এটা হচ্ছে এই পিলারটা আর এই পিলারটা, এটা আমরা ফেলে দিব একবার আগা থেকে গোড়া, কলম থেকে নিয়ে, হ্যাঁ, এর বেস বেস বেসমেন্ট কলম ভীম আমরা এবং পিলার আমরা ফেলে দেব। কারা কারা এরপরে এখানে স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে আসবেন, হাত তোলেন তো। কেউ আসবেন না, কারণ বলেন তো কি হতে পারে এখানে? খুশি পড়ার সম্ভাবনা কতটুকু? 90%। 28টা পিলারের মধ্যে যদি মেইন দুটো পিলার, কারণ এই পুরো জায়গাটাকে ওনারা স্কোয়ার রাখার জন্য মুসল্লিরা যাতে সহজে বসতে পারে এই পুরো জায়গার লোড দিয়ে রাখছে ভীমার এই পিলারে, বাড়তি লোড দিয়েছে, রাইট? আচ্ছা, তো তাহলে যদি 28টা পিলারের মধ্যে মাত্র দুটো পিলার না থাকে, কেউ এখানে নামাজ পড়তে আসবেন না। কেন? কারণ এই মসজিদ টিকার সম্ভাবনা কতটুকু? নাই। ইসলামের খুঁটি হচ্ছে 5টা। ইসলামের খুঁটি কয়টা? স্তম্ভ কয়টা? কথা মনোযোগ দিয়ে শুনবেন। একটা মসজিদে মাত্র ছোট্ট, এটা হয়তো কত, 2-3 হাজার স্কোয়ার ফিটের হবে হয়তো মসজিদটা। কত হাজার স্কোয়ার ফিট? 4,000 স্কোয়ার ফিটে 28টা পিলার। 4,000 স্কোয়ার ফিটে মাত্র 28টা পিলার। আরে ইনসাইড কত কত স্কোয়ার ফিট আছে? 2,500 স্কোয়ার ফিটকে ধরে রাখছে মাত্র দুইটা পিলারে, মানে 2,500 স্কোয়ার ফিটের মিডলে দুটো পিলার রাখছে ওনারা, যাতে মুসল্লিরা সহজে, কাতারটা সহজে পরিপূর্ণ হয় পিলারের কারণে, যাতে কাতারের অসুবিধা না হয়, ওনারা এখানে 2,500 স্কোয়ার ফিটের জন্য দুইটা পিলার দিয়ে রাখছে। 28টা পিলারের মধ্যে যদি দুইটা পিলার ভেঙে ফেলে দেওয়া হয়, যদি আপনি শুনেন যে অমুক জায়গায় 4,000 স্কোয়ার ফিটের মসজিদ আছে, 2,500 স্কোয়ার ফিট মিডলে মাত্র দুইটা পিলার আছে, ওই দুইটা পিলার খুলে ফেলা হয়েছে বা ওই দুইটা পিলার বাদ দেওয়া হয়েছে বা এই দুইটা পিলার দেওয়াই হয় নাই, আপনারা যদি মসজিদে প্রবেশ না করেন নামাজের জন্য, কেন? এই ছাদ ভেঙে পড়বে। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। প্রথম স্তম্ভ, এর আর কোন হুদিস কেউ রাখে না, এটা কোনটা? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম স্তম্ভ, মূল, একেবারে মানে পিলারের অতি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার প্রেরিত রাসূল ও বান্দা। ওয়াইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা হচ্ছে এর পরের পিলারটা, যেটা এটাকে ধরে রাখছে ইসলামটাকে। যার ভিতরে সলাত নাই তার একটা পিলার নাই, তার ভিতরে ইসলাম কটুকু আছে কিভাবে আছে বছরের পর বছর আমি জানি না। আপনাদের 1 সেকেন্ড লাগছে বুঝতে দুইটা পিলার 28টা থেকে বাদ দিয়ে দিলে এই মসজিদ টিকবে না, অথচ 40 বছর পার হয়ে গেল ভাই আমার, ভাই আমার 40টা বছর পার হয়ে গেল জীবনের, এই সলাতের খুঁটিবিহীন ইসলামকে কিভাবে তুমি ধরে রাখছো আল্লাহই জানে, আমি জানি না। কিভাবে তুমি এটা বিশ্বাস করো সলাতের খুঁটি ছাড়া তোমার ইসলাম টিকে আছে, সলাতের পিলার ছাড়া, আমুদ ছাড়া? সলাত যে স্তম্ভ ইসলামের, এই স্তম্ভ ব্যতীত তুমি কিভাবে বিশ্বাস করো তোমার ভিতরে এখনো ইসলাম টিকে আছে? তোমার এই বিশ্বাসকে তুমি একটু চিন্তা ভাবনা করো, সময় এসেছে সেটার। ওয়া ইতাইয যাকাত, এই ইসলামের 5টা স্তম্ভের মধ্যে আর একটা স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া। ওয়াল হজ, তৌফিক থাকলে হজ করা। যে লোকটা রমজান মাসে 30টা রোজা রাখে সে 1 বছরের জন্য ইসলামের স্তম্ভকে টিকে ফেলছে। আর্কিটেকচাররা
আর্কিটেকচাররা, তারপর হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা বলে একটা বিল্ডিং এর মেয়াদ 60 বছর। কত বছর? মানে যেই সিমেন্ট, যেই রড দেওয়া হয়, এই সিমেন্টে যে ক্লিংকার থাকে, কেমন রডের যে বৈশিষ্ট্য, যে উপাদান থাকে, ইটের যে মেয়াদ থাকে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের মত অনুযায়ী আপনি একটা বিল্ডিং দিলে বিল্ডিং এর সঠিক মেয়াদ হচ্ছে 60 বছর। কত বছর? এটা অনেক সময় টিকে যায় 100 বছর, এটা ডাজেন্ট ম্যাটার, বাট ওরা অধিকাংশ সময় কত বছর মেয়াদ বলে? 60 বছর মেয়াদ বলে। দেখেন তো, একবার বানাই দিছে কয় বছর মেয়াদ? তদুরূপ ইসলামের স্তম্ভ 5টি। ও ভাই আমার, জীবনে একবার যদি তৌফিক থাকে হজ করো, একটা খুঁটি মৃত্যু পর্যন্ত এটা টিকবে। কই পর্যন্ত টিকবে? এই খুঁটি মাত্র একবার যদি তৌফিক থাকলে হজ করে, এই খুঁটি ওর এস্টাবলিশ হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায়, এই খুঁটি আর নড়বে না ইনশাআল্লাহ, ওর ইসলাম অতটুকু টিকবে। তৌফিক যাদের আছে, বছরে একবার হিসেব করে টাকা থেকে যা আছে, ধান চাল ব্যবসা বাণিজ্য সম্পদ স্বর্ণ গয়না বের করে জাকাত গরিবকে দিয়ে দিলে, এক বছরের জন্য মেয়াদ পায় এই খুঁটি। কয় বছরের জন্য মেয়াদ পায়? এক বছরের মেয়াদ পায় এই খুঁটি। মজার একটা কথা বলি, যেই লোকের তৌফিক নাই, এই লোকের খুঁটি অটল থাকে মৃত্যু পর্যন্ত জাকাত না দিলেও। যেই লোকের তৌফিক নেই, দরিদ্র, হজ না করলেও মৃত্যু পর্যন্ত এই দুইটা খুঁটি ওকে আছে। কয়টা খুঁটি ওকে আছে? যাদের টাকা আছে জাকাত দেয় না, তারা ভেজালে আছে, তারা রিস্কে আছে। ঠিকভাবে জাকাত না দিলে খুঁটি কি ভেঙে যাবে? খুঁটি কি ভেঙে যাবে, আর ওর ইসলাম কাইদ হয়ে যাবে। না, আমি দুষ্টামি করছি না, আমার কথা আমি ব্যঙ্গত্ব করে বলছি না, মানে হিমসেলফ অ্যাজ এ ব্যক্তি, তার ভিতরে ইসলাম বক্রতা পেয়ে যাবে। কি পেয়ে যাবে? বক্রতা চলে আসবে। আর বক্রতা কখনো ইসলাম হতে পারে না, বক্রতা কখনো জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছায় না। এবার একটা মজার কথা দেখেন, রমাদান গরিব হোক বড় লোক হোক, ধনী হোক দরিদ্র হোক, ছোট হোক বড় হোক, পুরুষ হোক নারী হোক, পুরো বছরে মাত্র একটা মাস যদি রোজা রাখে, তাহলে এর এই পিলার তিনটা কি? তাহলে জাকাত তৌফিক থাকলে, হজ তৌফিক থাকলে, রমাদান বছরে একবার। যেই লোক একবার হজ করে ফেলছে তার একটা পিলার ওকে, যেই লোক এক বছরের রমাদান পাইয়া রোজা রাখে নিছে তার পিলার ওকে এক বছরের জন্য মেয়াদ। এটা সারা জীবনের জন্য মেয়াদ, এটা জাকাত এক বছরের জন্য মেয়াদ, আর গরিব হলে সারা জীবনের জন্য মেয়াদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অট অট কিচ্ছু করা লাগবে না, এই পিলার টিকে থাকবে, কিচ্ছু করা লাগবে না, ভাবনারও দরকার নাই, চিন্তারও দরকার নাই, এই পিলার আছে বলে। আর এই রমদান মাস আসলে যে ব্যক্তি রোজা রাখে নিছে 30টা বা 29টা যা হয়, হে এক বছরের জন্য এর ইসলাম কি তিনটা পিলার কি ওকে? আমি হোসেনপুরের তাওহিদি মুসলিম জনতা নর এবং নারীকে প্রশ্ন করতে চাই, তারা কি তাদের এই তিনটা পিলার, যেখানে একটা পিলার সারা জীবনের জন্য আর একটা পিলার এক বছরের মেয়াদে, তারা কি করে নিয়েছে? যদি না করে তাদের ভাবনা করা উচিত। এত সহজ এক বছরের জন্য এই তিনটা পিলারকে অর্জন করা, এই তিনটা পিলারের স্ট্রেংথ, এই তিনটা পিলারের স্থায়িত্ব, এই তিনটা পিলারকে শক্ত মজবুত করতে মাত্র এক মাস, মাত্র একবার জাকাত দেওয়া বছরে, আর জীবনে একবার হজ করা। তৌফিক না থাকলে লাগবে না, তৌফিক না থাকলে লাগবে না। আর নারী পুরুষ সবাই রমাদানে মাত্র একবার রোজা রাখবে, কেমন? আর কি জীবনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আর যে ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার বান্দা ও রাসূল, তার এই পিলারও অটল। সুবহানাল্লাহ। গরিব ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, নর নারী, ভালো মন্দ, সবার গুনাহগারের জন্য যদি সে কুফুরি না করে, শিরিক না করে, এ যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্য কিছু যদি ইবাদত না করে, সারা জীবনের জন্য একটা পিলার, বাকি কয়টা পিলার? বাকি কয়টা? একটা। তাইলে হজ জীবনে একবার করলে পিলার টেকে, কয়বার করলে? গরিব হলে। জাকাত বছরে একবার দিলে পিলার টেকে, গরিব হলে। রোজা বছরে এক মাস, রোজার মাস আলে আসলে রাখবে, এরপরে আর তিনটা পিলার ওকে। সাক্ষী দিলেই হলো, এবং ওই অনুযায়ী অটল থাকলে, শিরিক কুফুরি না করলে, টিকে গেল। আর কয়টা পিলার বাকি আছে? কয়টা? একটা। এইটা
পুরো পৃথিবীতে যত মুসলমান এই পিলার ফজরে পড়লে থেকে জোহর পর্যন্ত এরপর আর টেকে না, এর মেয়াদ খুবই কম, এর মেয়াদ খুবই কম। ফজর পড়লে কতক্ষণ পর্যন্ত মেয়াদ পায়? জোহর পড়লে কতক্ষণ মেয়াদ পায়? আসর পড়লে কতক্ষণ মেয়াদ পায়? মাগরিব পড়লে কতক্ষণ মেয়াদ পায়? ঈশা পড়লে কতক্ষণ মেয়াদ পায়? ঈশার পরে কতক্ষণ মেয়াদ পায়? ফজর পড়লে আবার একদিন, পড়লে আরেকদিন নাই। এটা সারা জীবনে একবার হজ করলে চলে, তৌফিক থাকলে একবার ফরজ, কয়বার ফরজ? আর সে হজ না করলে তাকে আল্লাহ জিজ্ঞেস করবে না কেন করলে না। আপনারা যারা সমর্থবান আছেন, আস্থা রাখেন, একবার যদি হজ করে ফেলেন ফরজ, আল্লাহ যদি সারা জীবনে হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন পুরো পৃথিবীর মহারাজ হয়ে যান, যদি হজ না করেন, ফরজটা জিজ্ঞেস করবেন আল্লাহ কি করবে না, জিজ্ঞেস করবে না। তবে আপনি চলে যাইতে পারেন, আবার যেতে পারেন, বাট এটা আপনাকে আর এটার জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না। যাকাত বছরে কয়বার? কয়বার? যতটুকু সম্পদ ওই সম্পদের অনুযায়ী 2.5%। মানে যদি সম্পদ 20 লাখ হয়, 20 লাখের উপরে, 1 কোটি হলে 1 কোটির উপরে, 100 কোটি হলে 100 কোটির উপরে, এ মানে যা আছে ওইটার উপরে, বুঝছেন? বেশি না, এর থেকে বেশি না, মানে আপনার যা আছে ওইটার বেশি না, যেটা আছে ওইটা। বছরে কয়বার মেয়াদ? এটার মেয়াদ, যাকাতের মেয়াদ কতদিন? রোজার মেয়াদ কত বছর? 1 বছর। আর সাক্ষী? আজীবন, যদি সে কুফুরি শিরিক না করে। কেমন তাইলে বাকি যে জিনিসটা ইসলামের খুঁটি। আচ্ছা বলেন তো, বলেন তো, এই যে আল্লাহ একটা পিলার দিছে ইসলামকে টিকানোর জন্য এবং এই পিলারের মেয়াদে দিছে রাতে ঈশা থেকে ফজর পর্যন্ত সর্বোচ্চ আমরা 8 ঘন্টা 9 ঘন্টা পাই, ফজরের পরে জোহর পর্যন্ত 7-8 ঘন্টা পাই, এরপরে প্রতি 3 ঘন্টা 4 ঘন্টা অন্তর অন্তর চলে আসে এটা টাইম, বলেন তো এই পিলারটা সেন্সিটিভ কিনা? আচ্ছা বলেন তো আপনার কোলের বাচ্চা আর আপনার 12 বছরের বাচ্চা কোনটাকে আপনি এইভাবে ধরেন? আচ্ছা বলেন তো আপনার একটা বাচ্চাকে আপনি বলতেছেন যে ওরে নিয়ে যাও এভাবে দিয়ে দেন, আর কোনটাকে আপনি বলেন যে এই ধরো ধরো সুন্দর করে ধরো? হ্যাঁ, আরেকজন ধরতে কি বলে এভাবে? অনেক ডাক্তার ডাক্তারখানা গেলে দেখছেন এমন করে, হ্যাঁ করে, এমন করে এভাবে, মানে বাপ বাপ হয়েছে, মা মা হয়েছে, প্রথম বাপ প্রথম মা, দাদা দাদি, আস্তে দাও আস্তে দাও, রাইট? আমি দেখছি, আমি বাপ হয়েছি, আমি দেখছি, মানে এমনি তো ভয় লাগে, এত নরম শরীর, হ্যাঁ এত নরম সেন্সিটিভ, তো মনে হয় যেন ব্যথা পাবে, আর ওই যে হালকা হওয়ার কারণে মনে হয় যেন পড়ে যাবে। আমি নিয়ে বলছি যে নিয়ে নাও নিয়ে নাও, আমি ভয় বলছি মা কেন, আমার বাচ্চা আমি নিয়ে নেই কেন, যদি পড়ে যায় ওর ভালোর জন্য, কার ভালোর জন্য? সেন্সিটিভ যে জিনিস। আপনার তিনটা বাচ্চা, আপনার তিনটা বাচ্চা, যেটা একটু অসহায় কোনটার দিকে বেশি টানেন আপনারা? অসহায়টার দিকে বেশি টানেন। এই দুজন মানুষ লাইগে গেছে, কার পক্ষে বেশি মানুষ নেবে? অসহায় পক্ষ। সেন্সিটিভিটি মানুষের কাছে সবসময় গুরুত্ব থাকে, অথচ আজকে মুসলিম সমাজ ইসলামের খুঁটির যেটা সবচেয়ে বেশি সেন্সিটিভ ওটাকে তারা ত্যাগ করেছে। তাহলে যেই ব্যক্তি সলাত আদায় করে না তার ইসলাম হচ্ছে খুঁটিবিহীন, যাকাত তো তার তৌফিকই নেই, হজ তো তার তৌফিকই নেই, রোজা তো বছরে একবার আসে, আর এই যে সাক্ষী দিছে সে আর কোনোদিন সাক্ষীর কথা মনেও করে নাই, আল্লাহকে যে সাক্ষী দিছে, তাইলে অ্যাজ এ মুসলমান তার টিকে থাকে কি? সলাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সবাই আল্লাহর কাছে মাপ চান তো, আল্লাহ মাপ করে দিবে। আস্তাগফিরুল্লাহ লি লা ইলাহা ইল্লা আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد دینی ভাইরা, আর 72 থেকে 100 ঘন্টা পরে হয়তো রমাদান বাংলাদেশে, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আমরা ওই রমাদান পর্যন্ত পাব, তবে আমি এতটুকু বলি যারা পেয়ে যাবেন তারা সৌভাগ্যবান, যারা সিয়াম পেয়ে যাবেন তারা অবশ্যই সৌভাগ্যবান। কারণ জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আচ্ছা একটু আগে কিন্তু সেন্সিটিভ ইবাদত কোনটা বলছি? ছোট ভাই তোমরা কি মনোযোগ দিয়ে শুনছো আমার কথা? সলাত ছাড়া তুমি মুসলমান হইতে পারবা না, সলাত ছাড়া তুমি ফজর পরে জোহর না পড়লেই তোমার ঈমান বেঁকে যাবে, জোহর পরে আসর না পড়লে তোমার ঈমান বেঁকে বসবে, তোমার ঈমান ঠুনকো হয়ে যাবে, তোমার ঈমান দুর্বল হয়ে যাবে,
তোমার ঈমান ধসে পড়বে যদি তুমি ত্যাগ করো আসরকে। ইমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সন্তান আর সম্পদ সব ধ্বংস করে ফেললো সে। যারা আসর ছুটে গেল, যারা আসরের নামাজ ছুটে গেল তার সন্তান আর সম্পদ ধ্বংস হয়ে গেল। দ্যাট ইম্পর্টেন্ট সালা ইজ মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, দ্যাট ইম্পর্টেন্ট সালা, নামাজ এত গুরুত্বপূর্ণ। কি দিয়ে বুঝায় আমি নিজেই এখন অনেক কিছু বুঝি না এর গুরুত্ব, আমি নিজেই তো অনেক কিছু বুঝি না এখনো, বয়সই কত হয়েছে, দুনিয়া কতটুকুই দেখছি আর, বিপদ আপদ অভাব দরিদ্রতা কতটুকু এবার পেয়েছি আর, দাওয়াতের ক্ষেত্রে কতই কষ্ট পাইছি আর, প্রচুর স্বার্থ এখানে জড়িত আছে দুনিয়াবি। আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুন এই থেকে। দিনী ভাইরা, ইবাদতের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ ইবাদত এই পৃথিবীতে যদি কিছু থাকে সেটা হচ্ছে সলা, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে। আচ্ছা শুনেন, একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমাল, কোন কাজ আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে পছন্দের? এই পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত তো আল্লাহ পছন্দ করে, কিন্তু এই সবগুলোর মধ্যে কোনটাকে বেশি আল্লাহ বেশি ভালোবাসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে বেশি ভালোবাসে। সালা ইয়ানা সালা আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সে বলল, আরাইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান, একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর এক বছর পরে শুধু যদি ফরজ রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল, এবং আমি হালালকে হালাল হিসেবে, ও হাররামতুল হারাম, আমি যদি হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইয়্যা, আউদখুলাল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, একজন লোক আল্লাহর নবীকে এসে বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু করব না, শুধু দিনে পাঁচবার নামাজ পড়বো, এই বছরে একবার বেঁচে থাকলে আসলে রোজা রাখবো, আর আমি হারামকে হারাম হালালকে হালাল মেনে চলবো। আল্লাহর নবী, আমি হারামকে হারাম হালালকে হালাল, আর এই বছরের রোজা ছাড়া আর পাঁচক তো নামাজ ছাড়া আমি যদি কোনো কিছু বাড়তি কাজ না করি, আমি যদি এই পৃথিবীতে যত ইবাদত আছে যদি কোনো কিছু না করি আমি, তাহলে আদখুলাল জান্নাহ, আল্লাহর নবী, আমি কি শুধু পাঁচক তো নামাজ আর বছরে একবার রোজা রেখে আর হারাম তো আমি বাদ দিয়ে দিছি, আর হালালকে আমি হালাল বলবো কিন্তু আমি করবো না। হালাল কি? সে হালালকে কি বলবে? কিন্তু সে হালালকে সে কি বলবে? হালালকে সে কি বলবে? স্বীকৃতি দেবে। হালালকে সে হালাল বলবে কিন্তু সে আমল করবে না। ও হাররামতুল হারাম, সে হারামকে হারাম বলে এটা থেকে বিরত থাকবে। বুঝে আসছে না? আসলে তো সে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হারাম করবো না, জেনা করবো না, মদ খাবো না, নেশা করবো না, গালিগালাজ করবো না, মারামারি করবো না, চিটারি বাটপারি করবো না, আব্বা আম্মার সাথে বিয়াদবি করবো না, মানুষের সাথে দুর্ব্যবহার করবো না, আমি কারো হক মেরে খাবো না, আমি কাউকে মিথ্যা সাক্ষী দেবো না, তবে আল্লাহর নবী, এগুলো তো আমি করবো না, এগুলো তো সহজ, কারণ আমি শুধু করবো না, তাইলে হয়ে গেছে। হারাম কিন্তু ত্যাগ করা সহজ, ইবাদত করতে হয়। হারাম থেকে বাঁচার জন্য কোনো কিছু না করলে হারাম থেকে বেঁচে গেছেন, বুঝেন না? বুঝেন নাই মানে জেনা করেন নাই তাইলে বেঁচে গেছেন, মদ খান নাই তাইলে বেঁচে গেছেন। সো হারাম না করলে এটা ইবাদত, বুঝতে পারছি? তো সে বললো, ইয়া রাসূলুল্লাহ, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আর রোজা রাইখা আমি কি জান্নাতে প্রবেশ করব? সুবহানাল্লাহ। কাল আল্লাহর নবী বলল, নাম, হ্যাঁ, তুমি যদি দিনে পাঁচবার নামাজ পড়ো আর বছরে একবার রোজা রাখো তুমি জান্নাতে যাওয়া। ওই লোক স্বীকৃতি নিয়ে নিয়েছে আল্লাহ নবী থেকে। এবং মজার কথা হলো, ও ছিল অনেক মানে সুবহানাল্লাহ, আল্লাহর নবী আসলে আমাদেরকে শিখাচ্ছেন এভাবে, আল্লাহ আমাদেরকে একটা ফুরসত, আমরা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিচ্ছে এটা শিখিয়ে, বুঝছেন? এবার ওই লোক কি করছে জানেন? ওই লোক আল্লাহ নবী তো তার সামনে, সে বলে বসলো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই লোক বলতেছে যে আল্লাহর কসম খেয়ে বলতেছি, লা আজিদু আলা যালিকা শাইয়্যা,
আল্লাহর নবী আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি নামাজ আর রোজা ছাড়া আর কোনো ইবাদতই করব না, আর হারাম থেকে বেঁচে থাকবো, হালালকে হালাল বলবো, আর আমি কোনো ইবাদত করব না। তখন সুবহানাল্লাহ, আল্লাহর নবী কিন্তু উপস্থিত ছিলেন, তিনি বলেন যে ও জান্নাতে যাবে। কারা কারা জান্নাতে যেতে চাও? আহ, এই হাদিস আমাকে ভুল বোঝার দরকার নেই, এটা সহি মুসলিমের হাদিস, সহি মুসলিমের হাদিস। আপনি আপনার পছন্দ মতো আলেমকে জিজ্ঞেস করে নেন না, বলেন যে জামশেদ মজুমদার জুমার খুতবায় বললো এক ব্যক্তি নাকি আল্লাহর নবীকে এসে বললো যে ইয়া রাসূল আল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনার কাছে ওহী আসে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আপনি 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 মন গড়া কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, যখন আপনার প্রতি ওহী আসে তখন আপনি কথা বলেন। একজন লোক এসে বললো ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে যে আপনাকে ইবাদত করে সে আল্লাহর ইবাদত করে, যে আপনাকে অনুসরণ করে সে আল্লাহর ইবাদত করে। এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন যে 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 ব্যক্তি আপনাকে অনুসরণ করবে আল্লাহ তাকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না, আমি যদি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি 17 রাকাত, আমি যদি শুধু রমাদান মাসের রোজা রাখি আর কোনো নফল রোজা না রাখি, উনি এভাবে বলে নাই, ব্যাখ্যা দেয় নাই, উনি বলছে শুধু মাকতুবাত ফরজ নামাজ পড়ব, কি নামাজ, সে এত কথা বলে নাই, নফল সুন্নত ভিতরে এগুলা বলে নাই, সে বলছে যে ইদা সাল্লাইতু সলাওয়াতিল মাকতুবাত, আমি যদি শুধু ফরজ হইছে যে নামাজ, শুধু যদি ফরজ নামাজটা আমি পড়ি, ওসুমতু রমাদান এবং রমজান মাস আসলে যদি রোজা রাখি, ও আহলালতুল হালাল এবং যদি হালালকে হালাল বলি, ও হারামতুল হারাম এবং যদি হারামকে প্রত্যাখ্যান করি হারাম বলি, আদখুলুল জান্নাহ ওয়া লা মাযিদ আলা যালিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া লা মাযিদ আলা যালিকা শাইআ, আমি যদি রোজা নামাজের বাড়তি কোনো কাজ না করি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব? ক্বালা নাআম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হ্যাঁ তুমি জান্নাতে যাবা। ওই লোক বলে বসলো ওয়াল্লাহি, সে বলল ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইয়্যা, আমি কোন দিনের বেশি ইবাদতই করব না। জান্নাতে যাওয়ার জন্য শুধু পাঁচ ওয়াক্ত সলা যথেষ্ট, জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর দয়ায় শুধু রমাদানের সিয়াম যথেষ্ট, আর সমস্ত হারাম, দাড়ি কাটা হারাম, টাকুন নিচে প্যান্ট পরা হারাম, শুকুর খাওয়া হারাম, গোশ খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, আরেকজন মেয়ের সাথে জেনা করা হারাম, নিজের বোনের সাথে জেনা করাও হারাম, শুধু নিজের মায়ের সাথে জেনা করা হারাম না, চাচি জেঠির সাথে জেনা করাও হারাম, পাড়া প্রতিবেশীর সাথে জেনা করা হারাম, আরেকজনের মেয়ের সাথে জেনা করা হারাম, আরেকজনের বোনের সাথে জেনা করা হারাম, আরেকজনের স্ত্রীর সাথে জেনা করা হারাম। সে বললো হারাম তো হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি গাঁজা খাবো না, আমি ইয়াবা খাবো না, হারাম তুল হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি মিথ্যা কথা বলবো না, ও হারাম তুল হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি বাদ্যযন্ত্র গান বাজনা শুনবো না, ও হারাম তুল হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি শুনবো না গান, ও হারাম তুল হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি গায়ে হলুদ করবো না বিয়েতে, ও হারাম তুল হারাম, আমি হারামকে হারাম বলবো, আমার বউকে আমার বড় ভাই দেখবে না, আমি আমার বড় ভাইয়ের বউকে দেখবো না, দেখা করবো না ওর সাথে, আমি ও হারাম তুল হারাম, আমি সুদ খাবো না, আমি সাক্ষী হবো না, আমি দেখাই দেব না সুদের বাড়ি কোথায়, ও হারাম তুল হারাম, আমি আব্বা আম্মার সামনে এইভাবে থাকবো, এইভাবে তাকাবো না, ও হারাম তুল হারাম, আমি পৃথিবীতে যত হারাম আছে সব হারাম সব গুনাকে আমি ত্যাগ করব, তবে আমি ইবাদত করব, শুধু নামাজ পড়বো আর রোজা রাখবো আর কিছু করবো না। ওয়াল্লাহি, সে বলল আল্লাহর কসম, লা আযীদু যালিকা শাইয়্যা, আমি এর বেশি কিছু করব না। পর্দা, বেপর্দা হওয়া হারাম, মহিলারা বলবে যে বেপর্দা হারাম, আমি বেপর্দা হব না, দিনে 5 বার 17 রাকাত নামাজ, দ্যাট ইম্পর্টেন্ট মাই ব্রাদার টু এন্টার জান্নাহ, জান্নাতে প্রবেশ করার জন্য এতটাই গুরুত্বপূর্ণ দিনে 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ, এর পাওয়ার সম্পর্কে আপনারা জানেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ,
জান্নাতের দরজা সবগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, সবগুলো জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুফফিদাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আজকেই ওয়াদা করেন, আমার সাথে না নিজের সাথে, আল্লাহর সাথে করেন, খালাস ইয়া আল্লাহ, আজকের পর আর কোনো হারাম কাজ করব না, যত কিছু হোক দিনে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ব, আর বছর একবার রোজাও রাখবো, তৌফিক থাকলে হজ করবো, তৌফিক থাকলে জাকাত দেবো, আর আল্লাহ দান সাদাকা যা সমর্থ আছে করবো, তবে হারাম কাজ থেকে বেঁচে থাকবো, আর ইবাদত বেশি করলে তুমি কবুল করিও, আর না করলে তুমি ক্ষমা করে দিও। আমি নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক রাখবো, শিরিক করবো না, কুফরি করবো না, বিদআত করবো না, তুমি জান্নাত দিয়ে দেবো। ওই লোক যদি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আর রোজা রেখে জান্নাতে যায়, আমরা পাবো না? এটা কি ওর জন্য খাস? এটা কি ওর জন্য খাস না? তাহলে শেভ করিও না, খালাস। আজকে এই জুমা মসজিদ থেকে বেরোছো, আমি আল্লাহ যদি বাঁচা 29 তারিখে আল্লাহ আমাকে বাঁচা রাখলে আবার আসবো ইনশাআল্লাহ, তোমার আপনাদের এখানেই আছে। আমি যদি দেখতে পাই অনেকের মুখের দাড়ি বড়, ওয়াল্লাহি আমার দেখাতে কোনো কল্যাণ নেই, আমি তো নেকি দিতে পারবো না, তবে এনকারেজ করতে পারি, আপনাকে উৎসাহিত করতে পারি, ভাই আমার আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে ভয় করেন। আহা, আপনার বাপ বেঁচে নাই, দাদা বেঁচে নাই, বুঝি আপনি চিরঞ্জীবী হয়ে যাবেন। হ্যাঁ, আপনার বড় বাপ বেঁচে নাই, হ্যাঁ সুলেমান আলাইহিসসালামের মতো ধনী মানুষ বেঁচে নাই, দাউদ আলাইহিসসালামের মতো রাজা বেঁচে নাই, হ্যাঁ আপনি বেঁচে থাকবেন বুঝি চিরজীবন, এটা হয় নাকি? আরে যে দাঁড়িয়ে আপনি কাটেন, এই দাঁড়িয়ে তো আপনি মরার পরে কতদিন টিকবে, প্রভুকে এমনি ঝরে পড়ে যাবে, এটা কাটা লাগে নাকি? আপনি দেখেন কাইটা ফালাচ্ছেন, এটা এটা তো এমনি ঝরে পড়ে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে, গালের সব গুস্ত পৌঁছে যাবে, মাটিতে খেয়ে ফেলবে, এর ভিতরে যত ময়েশ্চার আছে, পানি আছে, মাটি টেনে নেবে, গোস্ত টোস্ত গুলো যারা খায় পোকামাকড় তারা খেয়ে নেবে, এটা তো এমনি পড়ে যাবে। জানা করবেন, মদ খাবেন, কয় বছর খাবেন? 50 বছর পরে এমনি কোনো মহিলা আপনার সাথে শুতে চাইবে না, আপনি নিজেই নিজেই যাবেন না কোনো মহিলার কাছে, আর বলবেন যে না গিয়ে ওকে তৃপ্তি দিতে পারি না। কত বছর জানা করতে, ধরেন জানা করলেন কত বছর করবেন? ধরেন জানা করলেন, ধরেন জুয়া খেলেন, এই যে উপরে আমার বোনরা আছে, ধরো তুমি প্রেম করলা প্রেমিকের সাথে, ও ডাকসে ছাদের উপরে চলে গেছো, কলেজের স্কুলের মাদ্রাসার বাড়ির আড়াশে পাড়াশে ও ডাকসে তুমি চলে গেছো, কারণ ও হাত কেটে ফেলবে তুমি না গেলে, কত বছর ওকে তুমি সান্ত্বনা দিবা? কত বছর জানা করবা বোন আমার? ভাই কত বছর নেশা করবেন? 50 ইয়ার্স, 30 বছর চলে গেছে অলরেডি, আর 20 বছর, 50 এমনি বুড়া আপনি, 50 এমনি বুড়া, এমনি বুড়া আপনি। অনন্ত জীবনের সুখ কোরবানি করে দিবা 20 বছরের নেশার কাছে, মাত্র 20 বছরের জেনার কাছে, অনন্ত সীম অফুরন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কোরবানি, ব্যাস। এত বোকা হয়ে গেল মুসলিমরা, এত অথর্ব, এত গর্দব, এত বর্বর, এত জাহেল, এত বন্ড, এত নির্বোধ হয়ে গেল, নির্বোধরত, মানে এটা তো সীমা আছে, বোকামিরও তো সীমা আছে, সব ছাড়ে ফেলছো, মাত্র 20 বছরের জীবনের কাছে অনন্ত জীবন কোরবানি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেগুন গাছের খাটের কাছে স্বর্ণ খচিত আসনে জান্নাতে হেলান দেওয়া থেকে বঞ্চিত হওয়া, এই সুদ ঘুষ মিথ্যা কথা বলে শুধু সেগুন গাছের খাট নিবা, সোফা নিবা, ব্যাস। অথচ এগুলা থেকে পরিত্রাণ থাকলে আল্লাহ জান্নাতে বসতে দিবে স্বর্ণের চেয়ারে আসনে। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সামনে রমাদান আসতেছে, সর্বোচ্চ উদারতা দেখাবেন। আমি অনুরোধ করব মসজিদ কর্তৃপক্ষকে এখানে কোরআন শেখানোর ব্যবস্থা করা হোক, কারণ হুদাল্লিন নাস, আল্লাহ মানুষের হিদায়তের জন্য কোরআনকে নাজিল করেছে। কোনো মানুষ হিদায়তের পথ পাবে না এই কোরআন ছাড়া। পৃথিবীতে একজন আলেম দেখান, একজন ইমাম দেখান, তাবেঈ, তাবে তাবেঈ, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রাহিমাহুমুল্লাহ আজমাইন, কেউ বলতে পারবে যে কোরআন ছাড়া হিদায়ত আছে? আল্লাহ নবীর সুন্নত ছাড়া হিদায়ত আছে কেউ বলতে পারবে? পারবে না, আপনারাও পারবেন না। আমি অনুরোধ করি আল্লাহর দিকে তাকিয়ে যারা এখানকার মানুষ আছেন, আপনারা এই মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখানে কোরআন শিখার ব্যবস্থা আপনারা গ্রহণ করেন। আর যারা দূরের থেকে আসছেন, আপনারা আপনাদের মসজিদের ইমামকে নিজেরা কিছু টাকা টুকা খরচ করে, 2-4-20-50-100-200 টাকা খরচ করে আল্লাহর দিকে তাকিয়ে ভাই ভাই কোরআনটা শিখেন, ভাই ভাই কোরআনটা শিখেন, ভাই ভাই চায়না গেলে চাইনিজ লাগবে, ভাই ইউরোপ গেলে IELTS ইংরেজি লাগবে, ভাই জান্নাতে যেতে হলে তো আল্লাহ কি নিষেধ করছে, আল্লাহ কি আদেশ করছে জানতে হবে ভাই ভাই মাদ্রাসায় পড়া ফরজ না, তবে কোরআন শিখা ফরজ।
ভাই মাদ্রাসায় পড়া ফরজ না, তবে কোরআন শেখা ফরজ। এবার কোরআন যদি মাদ্রাসায় পড়ায় মাদ্রাসায় যাবেন, কোরআন যদি মক্তবে পড়ায় মক্তবে যাবেন, মাদ্রাসায় যান নাই মক্তবে যান নাই। এবার এই মসজিদে ব্যবস্থা করেন হুজুর রেখে শেখেন, কারণ এটা শেখা ফরজ অ্যাট এনি কস্ট, অ্যাট এনি এজ, যে কোনো বয়সে কোরআন শেখা ফরজ, যে কোনো বয়সে কোরআন শেখা কি ফরজ। ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى আমাদের সবার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমিন আমাদের পিছনে যত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি তা আমাদের পক্ষে আর পূরণ করা সম্ভব নয় আর যেই অপরাধ করে আমরা আল্লাহকে যতটুকু রাগান্বিত করেছি আর নিজেদের ইসলামের স্তম্ভের যতটুকু খুঁটির ক্ষতি করেছি তা পূরণ করা আমাদের পক্ষে আর সম্ভব নয় ইয়া আল্লাহ আপনি পিছনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন আমিন আল্লাহ আজকে থেকে আপনি যে সেনসিটিভ ইবাদত ফজরের পড়লে জোহর পর্যন্ত মেয়াদ যে ইবাদতের, জোহর পড়লে আসর পর্যন্ত যে ইবাদতের মেয়াদ, আল্লাহ আজকের পর থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ অন্তত ফরজগুলো আপনার কাছে হাজিরা দিয়ে যেতে আমরা চেষ্টা করব। ইয়া আল্লাহ আপনি যখন হাইয়া আলা সালাহ বলবেন নামাজে আসো, আল্লাহ আমি আর বল দেখাবো না আপনার সাথে, আল্লাহ আমি আর অহংকারে লিপ্ত হবো না আপনার সাথে, আপনি ডাকছেন আসো অথচ আমি আসি না। যে স্পর্ধার যে বেয়াদবি, যে স্পর্ধার যে সাহস, যে স্পর্ধার যে অহংকার আমি আপনার সাথে দেখাইছি, আমার পক্ষে এটা অত্যন্ত ভুল হয়ে গেছে আল্লাহ, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। তবে আল্লাহ বলে দিচ্ছি এরপর আপনার ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ সর্বোচ্চ। আমার বাপ মা মরে যাক, আমার ছেলে সন্তান কোরবান হয়ে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, ইয়া আল্লাহ আজান দিলে আমি যদি উঠতে না পারি বসে পড়বো, বসে না পারলে শুয়ে পড়বো, শুয়ে না পারলে ইশারায় পড়বো, ইয়া আল্লাহ যদি ইশারায় না পারি, আপনি মহান জ্ঞানী, আপনি জানবেন আমার অবস্থা, সেদিন আপনার থেকে কোনো কিছু আমার লুকায়িত থাকবে না। ইয়া আল্লাহ আজকের পূর্বে আমার বছর 50, 60, 70, 80 বছরের বয়সের যে গুণা আছে, আমার 20, 30, 40 বছরের যত গুণা আছে, ইয়া আল্লাহ শুধু নামাজ কমতি না, ইয়া আল্লাহ জানা নেশা সালাত ত্যাগ যত ধরনের অপরাধ আছে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আজকের পর থেকে মুসলমান হয়ে মরার তৌফিক দান করেন আল্লাহ। দিনী ভাইরা আমি এই অনুরোধ করব আপনাদের, সলাত ছাড়া আমাদের কারো উপায় নাই, সলাত 5 ওয়াক্ত পড়েন, রমাদানের সিএমটা রাখেন, আল্লাহর কাছে নিজেকে সাবমিট করে দেন, 20 বছরের জীবনের জন্য অনন্ত জীবন শেষ করিয়েন না, আল্লাহ তালা আমাদের সবার দোয়া কবুল করুন এবং তিনি আমাদের এই মজলিসকে কবুল করুন। এই মসজিদ কর্তৃপক্ষ যারা আল্লাহর জন্য এই ধরনের সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাদের ঈমান ও আখলাককে কবুল করুন, আল্লাহ তাদের এই নিয়তকে শুধরে দিন। যদি তাদের মধ্যে এরকম অহংকার গরিমা অহমিকা চলে আসে, যদি তাদের মধ্যে এরকম আত্মপ্রকাশবোধ চলে আসে, এরকম রিয়ার মতো জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ তাদেরকে আশ্রয় দান করুন। আমার মতো যারা বক্তা আছে আমাদের হওয়া ভুলগুলো আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ভাই আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যাতে আমার ভিতরের রিয়া অহংকার মুক্ত হওয়ার আমাকে তৌফিক দান করেন। আমি মানুষ, আল্লাহ আমি মানুষ, একটু দাম পাইলে একটু ইজ্জত পাইলে আমার মানে মাথা বড় হয়ে যায়, কিচ্ছু করার নাই, এভাবে হয়তো আল্লাহ বানাইছে। আল্লাহ ক্ষমা করুক আমাকে এবং আপনাদের সবাইকে। আকিমুস সালাহ।